আসসালামু আলাইকুম। এই ভিডিওটি যে সকল জলজ বাগানীরা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সামনে অনেকদিন পর আজকে হাজির হয়েছি দুটি পরামর্শ দিতে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে হঠাৎ এই সময় কেন পরামর্শ। প্রথম পরামর্শ হচ্ছে এই সময়ে টিউবার কেউ কিনবেন না, আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে এই সময়ে পদ্মের রিপোর্টিং করবেন না। আর এই কথাটি আজকে বলছি অক্টোবরের 7 তারিখে। আমাদের ঘরের দৌড়ে প্রায় হচ্ছে যে শীতে কড়া নাড়ছে, ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, যেতে চলেছে প্রায়। আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে ডরমেন্সি কি? আমার পাশে দেখছেন যে পদ্মের গাছগুলো লাগানো আছে, ম্যাক্সিমাম এই পাত্রগুলোতে নতুন কোনো পাতা নেই এবং পুরানো যে পাতা আছে সেগুলো কিন্তু বাদামি বর্ণ ধারণ করেছে এবং পাতা নষ্ট হয়ে যাচ্ছে। কলি তো নেই বললেই চলে, আর ফুল তো সে অনেক পরের কথা। আর এই সমস্যাটি হচ্ছে শুধুমাত্র ডরমেন্সি চলে এসেছে বলেই, কারণ পুরো শীত জুড়ে থাকবে এই ডরমেন্সি পিরিয়ড। ডরমেন্সি কেন হয়, কি কারণে হয়? ডরমেন্সি অর্থ হচ্ছে সুপ্ত বা ঘুমানো। এই গাছগুলো হচ্ছে গাছের বৃদ্ধি বা বিকাশ এই সময় থাকে না, কিন্তু ভিতরে যে টিউবার আছে সেটি কিন্তু ঠিক খাদ্য সংগ্রহ করে নিয়েছে এবং ভালো আছে, কোনো সমস্যা নেই। আমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে গাছের পাতা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে গাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং ভিতরে টিউবারও নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু না, ভিতরে টিউবার ভালো আছে, সতেজ আছে। আমাদের এই মুহূর্তে যেটি করণীয় সেটা হচ্ছে এই পাত্রের পানিগুলো যদি কমে যায় তাহলে সেই পানিগুলো আমরা দিব, এতটুকুই যথেষ্ট। পানি শুকাতে দেওয়া যাবে না, পানি যেন থাকে। আর তেমন কোনো বিশেষ কোনো পরিচর্যা, কোনো রাসায়নিক সার কিংবা কোনো কিছু প্রয়োজন নেই এই মুহূর্তে। শীত শেষে আপনার রিপোর্টিং করবেন, আর এখন এভাবেই থাকবে। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।